বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আজকে আলিপুরদুয়ারে যে ধরনের তার কনভয়ের উপর আক্রমণ হয়েছে সেটার প্রতিবাদে এই মুহূর্তে কলকাতায় বিজেপি সদর দপ্তরের বাইরে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিজেপি যুব মোর্চার অধ্যক্ষ পশ্চিমবঙ্গের অধ্যক্ষ সৌমিত্র রায়। সৌমিত্র রায়, এই কথাটা বলুন যে বারবার আপনারা বলছেন মমতা ব্যানার্জি বিমান উল্কার সাথে নিয়ে বাংলা ভাষায় চক্রান্ত করছেন। আজকে বিমান আজকে যে জায়গায় দাঁড়িয়ে দেশদ্রোহী নেতা উত্তরবঙ্গে আজকে কোন জমি নেই তৃণমূল কংগ্রেসের। তাই আমরা আজকে প্রতীকী অবরোধ, প্রতীকী বিক্ষোভ দেখালাম। আগামীকাল বা আগামী পুজোর কয়েকদিন পর আমরা পুরো রাজ্য জুড়ে আন্দোলন করলাম। মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই রাজ্যে একজন বিধায়ককে খুন হতে হয়, এটা মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত। উনি এই ধরনের কথা কি করে বলেন? ঘরটাকে দেখুন, তার নিজের ঘর পর্যন্ত ভেঙে গেছে। আজকে বেচারাম মান্না শুনলাম ইস্তফা প্রকাশ করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, কোনোদিন মন্ত্রী ওর মন্ত্রিসভা যাচ্ছে না। রাজ্যের মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি। বাংলায় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বিহারে, আজও পর্যন্ত একটা মৃত্যু হলো না, কিন্তু বাংলায় এখনো ভোট এলো না। 126 জন ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মী মারা গেছে, বিধায়ক মারা গেছে, আমাদের কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে কথা বলছেন, উনি যে বারবার দৃষ্টি দিচ্ছেন বাংলায়, তার জন্য জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমরা খুব গর্বিত। অনুব্রত মন্ডল আমাদের হাসপাতালে কম রাখে না। আমাদের কর্মীদের উপরে বারবার আক্রমণ হলে আমরা রাজনৈতিক উপায়ে তার আন্দোলন তো করবই। সৌমিত্র খান বিজেপি এমপি এবং যুব মোর্চার নেতা, তিনি কিন্তু বারবার একই কথা বলার চেষ্টা করছেন যে কলকাতা বিজেপি সরকারের বাইরে এই মুহূর্তে তারা প্রোটেস্ট করছেন এবং পরিষ্কার করে দিলেন যে তৃণমূলকে কাটায় কাটায় তৎপর দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত। ক্যামেরা পার্সন রবি বিশ্বাসের সাথে ইন্দ্রজিৎ, আজ তার বাংলা।